Wow. খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি তো ভালোই আছেন। চলে আসলাম আমাদের নতুন আরেকটি ভিডিওতে, আর নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি ফলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আমাদের নার্সারিতে নতুন আরেকটি ফল হচ্ছে ড্রাগন, যে গাছটার সাথে আপনাদের আজকে পরিচয় করাই দিব। বলতে পরিচয় করানোর কিছু নেই, আপনারা সবাই জানেন মানে আমাদের নার্সারিতে প্রথম এবং ফলটা আসলে কেমন এবং আমাদের এখানে খেতে কেমন স্বাদ হয়েছে সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে ড্রাগন ফলটা অনেক রকম হয়ে থাকে, এটার অনেকগুলো কালার হয় এবং সাদা একটা আছে, লাল আছে, আমাদের দিকে লাল ড্রাগনটাই বেশি প্রচলিত। ড্রাগন ফলটা খেতে অনেকটা সুস্বাদু, এমনকি ড্রাগন ফলের প্রচুর উপকারিতা রয়েছে। এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। আমরা আজকে আপনাদেরকে আমাদের ড্রাগন গাছের সাথে পরিচয় করিয়ে দিব। তো যাওয়া যাক আমাদের ড্রাগন গাছের এই সাইডে। আমাদের এখানে ছোট্ট একটি গাছই রয়েছে, দেখো আমাদের ড্রাগন গাছটা। তো আমরা আজকে ড্রাগন গাছের এই সাইডে আমাদের ছোট্ট একটা গাছে আমরা এই ড্রাগন গাছটার সাথে আপনাদের পরিচয় করে দিব। দূর থেকে দেখো এখানে একটা ছোট ইয়ার হয়েছে, মানে ফুল ধরেছে, মানে এটা কেবল হচ্ছে আর একটা ড্রাগন, এটা অন্য গাছ থেকে তোলা। আর এই গাছে আর একটা ড্রাগন রয়েছে, যে ড্রাগনটা আজকে আমরা তুলবো এবং ড্রাগনের স্বাদটা শেয়ার করবো। আমাদের এখানে এটা ছোট গাছ, মানে অন্য গাছে এখনো ফল দেওয়ার মতো শুরু হয়নি, নতুন কেবল ড্রাগনের ইয়াটা চারাটা আমাদের এখানে রোপণ করা হয়েছে, এর মধ্যেই ফল এসেছে। তো আমরা এই ড্রাগনটা আজকে তুলবো। এই ড্রাগনটা আসলে কেমন এবং খেতে কেমন স্বাদ সেটাই আমরা আজকে তুলবো। আর এই ড্রাগনের এই যে ডালটা রয়েছে, এটা ডালটা কেটে আবার রোপণ করা হবে। এই সাইডে মনে করেন শুধু ড্রাগনই না, আরও অনেক ফলের চারা আমাদের এখানে রয়েছে, সেগুলো চাইলে আপনারা এসে দেখতে পারেন। আর এখানে যে ড্রাগনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ফুল হয়েছে, এটাও বড় হবে, সময় লাগবে। তো আমরা আজকে আপনাদের সাথে আমাদের ড্রাগনটার স্বাদ কেমন হয়েছে সেটা শেয়ার করব। তো একটা ড্রাগন আমরা রেখে দিই, এখানে আরেকটা ড্রাগন আজকে আমরা করব, কাটবো এবং ড্রাগনের স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমরা বাইরে যাই। গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমাদের কমলা বাগান, কমলা বাগানের এখানে যে আমাদের কমলা ধরেছিল এই সাইডে সেটা আপনারা দেখতে পেয়েছেন, আর এই সাইডে একটা আমাদের গাছ ড্রাগন। তো এখন আমরা ড্রাগনটি কাটবো, কাছে নিয়ে আসো। ড্রাগনটি এভাবে কাটি এবং ড্রাগনের স্বাদটা কেমন একটু দেখাও কাছ থেকে। ওয়াও, ড্রাগনটা একদম পাকা, অনেক সুস্বাদু হবে আশা করা যায়। তো ড্রাগনটা অনেকটা লাল হয়েছে এবং পেকেও গেছে, তবে সাইজটা অনেকটা ছোট হয়েছে। তো আমরা এটা টেস্টটা এখন দেখব যে আসলে আমরা এক পিস তুললাম ড্রাগনটা, এখন খেয়ে দেখব। খুবই সুস্বাদু, অনেকেই বলে ড্রাগন ফল মিষ্টি না, এই ড্রাগনটা কড়া মিষ্টি না হলেও অনেকটা সুস্বাদু, যা আপনারা খেলেও প্রশংসা করবেন। ড্রাগনটা অনেক সুন্দর এবং খেতেও ভারী মজাদার। ড্রাগনের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, মাংসটা দেখতে পাচ্ছেন, এটাও অনেকটা সুস্বাদু, যা আপনার কাছে অনেক ভালো লাগবে। তো দর্শক আপনারা চাইলে আমাদের এখানে এসে আমাদের ফলগুলো দেখতে পারেন এবং আমাদের এখান থেকে ড্রাগনের চারা সংগ্রহ করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা এসে চাইলে ঘুরে যেতে পারেন, আমাদের এই গাছগুলো দেখতে পারেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ফলের সাথে আমাদের বাগানের। এখন নেক্সট একটা ভিডিওতে আমাদের নতুন কিছু আম গাছ লাগানো হয়েছিল, সে আম গাছে মানে আমাদের বাসার এই আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মানে মুকুল এসেছে। এখন আজকে 25 জুন 2023, নেক্সট ভিডিওটা মেবি 26 তারিখে করব বা 27 তারিখে এরকম করব। ওই সময় আপনারা দেখতে পারবেন যে ওই গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে এবং ফল ধরেছে, মানে যেটা 12 মাসে আম বললে চলে সেই গাছ নিয়ে আমরা শেয়ার করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।